আসসালামু আলাইকুম বন্ধুরা, ওবিএস এইচডি স্ক্রিন রেকর্ডিং সেটিং। সো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ওবিএস স্টুডিওতে ফুল এইচডি ভিডিও রেকর্ড করবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। আর ওবিএস স্টুডিও কিভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন, এর জন্য আমাদের একটি প্লেলিস্ট তৈরি করা আছে। ওখান থেকে আপনি ওবিএস স্টুডিওর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবগুলো সেটিং এর টিউটোরিয়াল ভিডিও আপনারা ওই প্লেলিস্টে পেয়ে যাবেন। ওবিএস খুবই জনপ্রিয় একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার, বেশিরভাগ ইউটিউবাররাই এই ওবিএস স্টুডিওটি ব্যবহার করে। তো ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য ওবিএস স্টুডিওর মধ্যে অনেকগুলো সেটিং রয়েছে, সেই সেটিংগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। তো আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। সো বন্ধুরা, কিভাবে আপনারা ওবিএস স্টুডিও দিয়ে এইচডি ভিডিও রেকর্ডিং করবেন সেই সেটিংগুলো আমরা এখন দেখব। তো এর জন্য আপনাকে ওবিএস স্টুডিওতে আসতে হবে। আসার পর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে সিন তৈরি করবেন, তারপর ডিসপ্লে ক্যাপচার নেবেন। নেওয়ার পর এইরকম একটি প্রিভিউ এখানে আপনি দেখতে পারবেন। তো এরপর আমরা এই যে এখানে সেটিং অপশন আছে, সেটিং এ ক্লিক করব। এরপর আমরা এই তিন নম্বরে যে আউটপুট রয়েছে আউটপুটে যাব। আউটপুটে যাওয়ার পর এখানে দেখুন আউটপুট মোড এখানে সিম্পল রয়েছে। তো এই সিম্পল থাকা অবস্থায় যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আমরা করব এবং আমাদের ভিডিও যে রেজুলেশনটি আছে সেই ভিডিওর রেজুলেশনটি আমরা বাড়িয়ে নেব। তো এখানে প্রথমে দেখুন স্ট্রিমিং, স্ট্রিমিং এর মধ্যে আমরা কোনো সেটিং করব না। স্ট্রিমিং নিয়ে আমরা অন্য আরেকদিন আরেকটি ভিডিও তৈরি করব, আমরা আজকে রেকর্ডিং নিয়ে ভিডিও তৈরি করব। সো এখানে দেখুন রেকর্ডিং পাথ আপনারা এখানে ব্রাউজ করে আপনার ইচ্ছে মতো আপনি একটি ফোল্ডার সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে আপনার ওবিএস স্টুডিওর যে রেকর্ডিং ফাইলগুলো থাকবে সবগুলোই ওই ফোল্ডারের মধ্যে গিয়ে সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে রেকর্ডিং কোয়ালিটি। এই রেকর্ডিং কোয়ালিটির মধ্যে ক্লিক করলে আমরা এখানে তিনটি কোয়ালিটি দেখতে পারবো। তো এখানে ডিফল্ট অবস্থায় সেম অ্যাজ স্ট্রিম হয়ে থাকে, তো আপনারা এখান থেকে কোয়ালিটি গুলো বাড়াতে পারেন। এখানে দেখুন হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ, তারপরে ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি, লার্জ ফাইল সাইজ এবং লসলেস কোয়ালিটি, ট্রেমেন্ডিয়াসলি লার্জ ফাইল সাইজ। তো আপনি এগুলো দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে হাই কোয়ালিটি, মিডিয়াম ফাইল সাইজ, ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে এবং ফাইল সাইজটি মিডিয়াম অবস্থায় থাকবে, কমনলি রেকর্ড হবে। ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি, লার্জ ফাইল সাইজ, এটার মধ্যে রাখলে আপনার ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে এবং ফাইল সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। যাদের ফাইল সাইজ নিয়ে কোনো ঝামেলা নেই তারা এটি রাখতে পারেন। এবং তিন নম্বরটি দেখুন লসলেস কোয়ালিটি, ট্রিমেন্ডিয়াসলি লার্জ ফাইল সাইজ, এটাতে রাখলে আপনার ভিডিওর কোয়ালিটিটি একটু লস হয়ে যাবে এবং ফাইল সাইজটি অনেক বড় হয়ে যাবে। আপনারা এই দুটির মধ্যে যে কোনো একটি রাখতে পারেন। তো আমি সিম্পল অবস্থায় রেকর্ড করতেছি তাই আমি হাই কোয়ালিটি মিডিয়াম ফাইল সাইজ এটি রাখবো। আপনার ইচ্ছে হলে আপনি ইনডিস্টিংগুইশেবল কোয়ালিটি রাখতে পারেন, আমি সিম্পল মোডের মধ্যে হাই কোয়ালিটি রাখতেছি। তো এরপর হচ্ছে রেকর্ডিং ফরম্যাট, ম্যাট্রোস্কা দেওয়া আছে এখানে, এখান থেকে আপনারা MP4 করে দিবেন। MP4 করলে ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো হবে এবং যে কোনো এডিটিং সফটওয়্যার দিয়ে সহজেই আমরা এই ভিডিওটি এডিট করতে পারবো এবং প্লে করতে পারবো। সো এরপর হচ্ছে ভিডিও এনকোডার, এখানে দেখুন সফটওয়্যার 264 দেওয়া আছে। তো আপনাদের যদি NVIDIA গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এখানে শো করবে, আপনাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনারা NVENC দিতে পারেন, আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে AMD সফটওয়্যার হয়ে থাকে তাহলে আপনারা AMD H.264 দিতে পারেন। আমি H.264 দিয়ে দিলাম। এরপর অডিও এনকোডার ফরম্যাট যেটা আছে ওটাই থাকবে এবং অডিও ট্র্যাক আমাদের সিঙ্গল ট্র্যাক আছে, সিঙ্গল ট্র্যাক থাকবে, এখানে কোনো কিছু দরকার নেই। সো ভিউয়ার্স, আমাদের সিম্পল সেটিংটি হয়ে গেল। এরপর আমরা আসবো হলো ভিডিওর মধ্যে। ভিডিওর মধ্যে আসার পর এখান থেকে আমাদের আউটপুট রেজুলেশনটি দিতে হবে। ব্যাস ক্যানভাস রেজুলেশন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের মনিটরের রেজুলেশন। আমার মনিটর হচ্ছে 1920x1080। আপনাদের আউটপুট যদি 1280x720 হয় তাহলে আপনারা এখান থেকে আপনাদের মনিটরের যে রেজুলেশনটি রয়েছে সেই রেজুলেশনে রাখবেন। দেন এখান থেকে আপনারা কমন FPS ভ্যালু এটা আপনারা সাইডে রাখতে পারেন, সাইডে রাখলে আপনাদের ভিডিও কোয়ালিটিটা আরও অনেক ভালো হবে। সো আমি এখানে সাইডে রাখতেছি। দেন আপনারা এখানে অ্যাপ্লাই দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। সো এভাবে আপনারা রেকর্ড করলে আপনাদের ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের ওবিএস স্টুডিওর সিম্পল রেকর্ডিং সেটিং। আপনারা ওবিএস স্টুডিওর অ্যাডভান্স সেটিংগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমরা একটার পর একটা করে ভিডিও আপলোড করব। এভাবে সেটিং করার পর আপনি যদি স্টার্ট রেকর্ডিং এর মধ্যে দেন তাহলে আপনারা ফুল এইচডি রেকর্ড করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।